সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দশম হিজরি সনে দুটি ভয়ানক ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জীবনে ঘটেছিল। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ওয়া আন আবিহি তার মৃত্যু হয় দশম হিজরি সনের শাওয়াল মাসের 21-23 তারিখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসেই চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভারাক্রান্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ যুগল অশ্রুসিক্ত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি বের হয়, একটু দুশ্চিন্তাগ্রস্ত হন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিও কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে সেই রহমত যতটুকু আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে কাছাকাছি সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন্তদন্ত হয়ে অত্যন্ত অস্থির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন। এত দ্রুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর না নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের একজনের চাদর নিয়ে চলে আসলেন। ইসমা রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর দিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে তার স্ত্রীদের চাদর নিয়ে চলে আসতেছেন, আমি দূর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাদরটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর নিয়ে যাচ্ছেন, মহিলাদের চাদর নিয়ে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল কুসুফের ঘোষণা দিলেন, সালাতুল কুসুফের ঘোষণা দিলেন, সূর্যগ্রহণের ঘোষণা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সালাত আদায় করলেন, সংক্ষিপ্ত একটা খুতবা দিলেন। এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। এই আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার নিদর্শন, আমাদের এই যে ভাষার বিভিন্নতা এটা আল্লাহ তাআলার নিদর্শন, রঙের বৈচিত্র্য এটা আল্লাহ তাআলার নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, সত্যিকার যারা জ্ঞান বিজ্ঞানের তথ্য যাদের কাছে আছে এতে তাদের জন্য অসংখ্য নিদর্শন রয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হবে, এগুলোর মধ্যে এত গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সূরা রুমের 22 নম্বর আয়াত সারাদিন পড়বেন, যখনই পড়বেন দেখবেন নতুন দিগন্ত উন্মোচিত, নতুন দিগন্ত জানতে পারবেন। 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি, আরেকটি আয়াত হলো আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন হলো, বানায়াবুকুম বিল্লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের মধ্যে যে তোমরা যে ঘুমাও এটা আল্লাহ তাআলার নিদর্শন। ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি, তোমরা যে তোমাদের রিজিক তালাশ করছো আল্লাহর অনুগ্রহ যে তোমরা অনুসন্ধান করছো এটাও, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াসমাউন, যারা সত্যিকার কথা শুনে তাদের জন্য এর মধ্যে নিদর্শন রয়ে গিয়েছে। আওয়াজ শুনে নয় কথা শুনে, আওয়াজ শুনে আর কথা শোনার মধ্যে পার্থক্য হচ্ছে যিনি কথা শুনেন তিনি মেনে নেন, অন্তরে বুঝেন, আর যিনি আওয়াজ শুনেন তিনি মেনে নেন না। যেমন চতুষ পর্যন্ত আওয়াজ শুনে কিন্তু চতুর্থ পর্যন্ত বুঝে না, মানুষ আওয়াজ শুনে এবং বুঝে, এই হচ্ছে চতুর্থ পর্যন্ত এবং মানুষের মধ্যে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অনেকগুলো আয়াত আমাদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে করেছেন। সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আল-লাইল ওয়ান নাহার, আল্লাহ তাআলার আয়াত নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাত্র এবং দিন, ওয়াশ-শামসু ওয়াল কামার, এই চন্দ্র এবং সূর্য, লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার, তোমরা সূর্য এবং চাঁদের জন্য সিজদা করো না। পৃথিবীর মানুষ একদল সূর্যকে সিজদা করে আরেকদল চাঁদকে সিজদা করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মানুষ শিক্ষা নিতে পারে যে এগুলো আল্লাহর মাখলুক, এর ত্রুটিও মানুষের কাছে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কব্জায়
আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্বের অধীনে রয়েছে, যাতে করে মানুষ বুঝতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে রেখে দিয়েছেন, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন, আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো, আল্লাযী খালাকাহুন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার আল্লাহ তাআলার ইবাদত করো তাহলে তোমরা তাই করবে। আল্লাহ সুবহান ও তাআলার এই নিদর্শনগুলো কেন আল্লাহ রাব্বুল আলামিন দেখান, এটা এই জন্য নয় যে নিদর্শনগুলোর মাধ্যমে আমরা গবেষণা করে নতুন দিগন্ত উন্মোচন করব, বরং এই নিদর্শনের কারণ হচ্ছে সূরা ইসরার 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখউফা, এই আয়াতগুলো এই নিদর্শনগুলো তাদের কাছে এই জন্য প্রেরণ করে থাকি যাতে করে তারা এখান থেকে ভয় নিতে পারে, সতর্ক হতে পারে। কিন্তু কোথায় করোনা ভাইরাস থেকে কি আমরা সতর্ক হয়েছি, আমরা কি ভয় করতে পেরেছি? কিন্তু কোথায় এই যে বিভিন্ন ধরনের ইয়াস আয়াস নামে বিভিন্ন ধরনের যে সাইক্লোন আসতেছে, ঝড় আসতেছে, তুফান আসতেছে, এগুলোকে আদৌ কি আমাদেরকে আল্লাহ তাআলা পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পর্যন্ত পৌঁছাতে পেরেছে? না, মোটেও না। আমরা অন্যায় ছাড়িনি, জুলুম ছাড়িনি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, যে কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে সরিয়ে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, সেগুলোতেই আমরা নিজেদেরকে লিপ্ত রেখে দিয়েছি। এর কারণ হচ্ছে সত্যিকার অর্থে আমরা আল্লাহ রাব্বুল তাআলার আয়াতগুলো নিদর্শনগুলোকে যেভাবে বিবেচনার কথা ছিল সেভাবে করি নাই। এটাই আল্লাহ সুবহান তাআলা সূরা আল জাসিয়ায়ের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান তাআলা বলেন, ذَلِكُمْ بِأَنَّكُمْ اتَّخَذْتُمْ آيَاتِ اللَّهِ هُزُوًا, এটা এই জন্য তোমরা আল্লাহর আয়াত সমূহকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো তোমরা দেখতে পাচ্ছ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ চোখের সামনে দেখতে পাচ্ছ, কিন্তু এগুলোকে তোমরা ঠাট্টা বিদ্রুপ হিসেবে গ্রহণ করছো। ওয়াগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেই যাচ্ছে। দুনিয়ার এই যে যত চাওয়া আছে, যত পাওয়া আছে, যা আছে, এটি তোমাদেরকে শুধুমাত্র আকর্ষণ করছেই, এখান থেকে তোমরা নিজেদেরকে কোনোভাবেই সরাতে পারছো না, কোনোভাবেই বিচ্ছিন্ন করতে পারছো না। ফাল ইয়াউমা লা ইউখরাজুনা মিনহা, ফলে আজকে এই শাস্তির দিনে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে না, ওয়ালা হুম ইস্তাহাদাবুন, তাদেরকে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না, তাদেরকে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। কারণ আল্লাহর আয়াতকে অস্বীকার করে সূরা লোকমানের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান তাআলা বলেন, ওমা ইয়াজহাদু বি আয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, আমার আয়াত সমূহকে অস্বীকার করে তারাই যারা নিজেরা অহংকারী, দাম্ভিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার প্রতি কুফরি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কো স্বীকার করে। বন্ধুগণ, এই পৃথিবী থেকে 3,40,400 কিলোমিটার দূরে এই চাঁদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দেখেন, এই চাঁদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর জন্য অ্যাডাপ্টার করেছেন। অ্যাডাপ্টার তো আপনারা বুঝেন, সহজ করে বোঝার জন্য বলছি, যাতে করে এই সূর্য সরাসরি সূর্যের যেই তাপগুলো আছে সেগুলো আমাদের কাছে না এসে চাঁদ দিয়ে এই পৃথিবীর সমস্ত আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা হয়। সুবহানাল্লাহ, এই যে সাইক্লোন, এই যে সমুদ্রের নিম্নচাপ, উচ্চচাপ, এই যে যা কিছু হচ্ছে এগুলো সবগুলো চাঁদের অবস্থানের উপর নির্ভর করে আছে। সৌরবিজ্ঞানী যারা রয়েছে, জ্যোতির্বিজ্ঞানী যারা রয়েছে, তারা এই তথ্যগুলো খুব ভালো করে জেনেছেন। কিন্তু সবটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়ে গেছে। হয়তো আপনারা বলবেন গবেষণার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন একই রেখার মধ্যে চলে আসে তখন পৃথিবীর ছায়া গিয়ে যখন চাঁদের উপর পড়ে তখন দেখা যায় যে চাঁদ আর কি দেখা হচ্ছে না, যাদের চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এটা হলো চাঁদ এবং সূর্যের যে আবর্তনের যেই জ্ঞান আমাদের কাছে আছে সেই জ্ঞান। কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন হচ্ছে ওই জায়গায়, সেটা হলো এই যেমন আগামীকাল যে সূর্য উঠবে, সেই সূর্য উঠবে কি নিয়ে উঠবে সেটা আমরা জানি না। এই আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন এই জায়গায় যে এই যে চাঁদ কে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার মুখোমুখি করেছেন, এর মাধ্যমে এর জন্য আমাদের কি সংকেত রয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সালাত আদায় করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা দুই রাকাত সালাত আদায় করেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সংক্ষিপ্ত একটি খুতবা দিয়েছেন, যে খুতবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনগুলো যাতে করে আমরা নিজেদের জীবনের জন্য বিবেচনা করতে পারি, সেগুলো বুঝতে পারি, এই জন্য সেই খুতবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রত্যেকটি জিনিস শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আমাদের সামনেই তো আমাদের যারা আমাদের আগে ছিল তারা চলে গিয়েছে, আমরাও চলে যাব, এই চাঁদ সূর্য সবটাই চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যারা আল্লাহর বান্দা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন প্রত্যাবর্তন করে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارفع عنا البلاء اللهم ارفع عنا البلاء والوباء والفتن ما ظهر منها وما بطن اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار